হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু হাই প্লেয়ার। আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা দেখবো সেটা মহসিন ভাইয়ের। মহসিন ভাই বলতে তোমরা বুঝতে পেরে গিয়েছো, আমরা সুন্দরবনের কাজকর্ম নিয়ে, মানে উন্নয়ন নিয়ে যিনি কাজ করছেন, এবং তাকে আমরা ভীষণ ভালোবাসি এবং প্রত্যেক মানে প্রত্যেকেই ভালোবাসে বাংলাদেশ, এবং যারা চেনে অন্তত তাকে দেখেছে তারা ভীষণ ভালোবাসে। কারণ আর বিশেষ করে সুন্দরবন এলাকার মানুষজন, তার কৃতিত্ব অনেক না মানে বলে শেষ করা যাবে না। আমার মনে হয় সরকারের তরফ থেকেও তাকে ভীষণ তবজ্জো দেওয়া হয় এবং তাকে আরও আরও মোটিভেট করা উচিত সবার পক্ষ থেকে। তবে আজকে আমরা যে ভিডিওটা দেখছি তারই চ্যানেল থেকে, গাছচোর ধরা পড়লো দস্যু নেতার হাতে। তো ভীষণ অ্যাডভেঞ্চারিং একটা ভিডিও হচ্ছে আমার মনে হয় যত সম্ভব, কারণ হয়তো বা দেখবো কীভাবে ধরা হচ্ছে বা কীভাবে ধরছে সেই সমস্ত জিনিসগুলো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। হ্যাঁ, কো যাবে কোথায়? ঠেঙাটা গুলি করে দিই। না না না, ও যাবে কোথায়? গুলি করে দিব। পুরনো গল্প, তবে ভিন্ন রকমের গল্প। সুন্দরবনের দস্যুরা ধরল গাছ চোরদের। আপনারা কি করতেছেন এখানে? গাছ কাটতেছে। সুন্দর গাছ কি জন্য? সে সময়ের বিশাল জলদস্যু দল বড় ভাই বাহিনী, তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আমরা। আমরা সেবার গিয়েছিলাম দুবদার চরে। দুবদার চর থেকে যাব সোজা বড় ভাইয়ের সঙ্গে দেখা করতে। সেই দস্যু দলটির সঙ্গে দেখা করার জন্য জায়গা ঠিক হলো, সেটি হচ্ছে বেলমারি নিশানখালির ভিতরে। তো আমরা দুবদার চর থেকে রওনা দিয়েছিলাম সন্ধ্যায় সন্ধ্যায়। বিশাল পথ, লম্বা পথ, পশুর নদীর মোহনা পেরিয়ে আমাদের সোজা উপরের দিকে উঠে যেতে হবে, মানে উত্তরে। এবং সেখানে যে জায়গাটি রয়েছে ভদ্রা নদী, তার আগেই হচ্ছে নিশানখালি। এবং সেখানে গিয়ে একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে আমাদের তাদের সঙ্গে দেখা করতে হবে। পশুর নদী পেরিয়ে হাতের পশ্চিম পাশে শিবসা নদী ধরে আমরা এগিয়ে যাব। কথা ছিল যে সেই নদীর পূব পাশ ধরে আমরা এগিয়ে যাব এবং আমাদেরকে সিগন্যাল দেওয়া হবে দস্যুদের পক্ষ থেকে। সেইভাবে আমরা এগিয়ে চললাম প্রায় 5 ঘন্টা। যেতে যেতে সন্ধ্যা পেরিয়ে গেল, আমরা সেই খালের পাশ ধরে এগিয়ে চলছি। আমি ছিলাম একেবারে গলুয়ে, অর্থাৎ বনদস্যুরা যাতে শুরুতেই আমাকে দেখতে পান সে কারণেই একদম পুরোটা পথ গলুয়ে দাঁড়িয়েছিলাম আমি, এবং সেভাবেই যেতে থাকলাম। যেটি বলছিলাম যে নিশানখালি বেলমারি এই অঞ্চলটি বেশ গহীন একটি বন। পথে কয়েকজন জেলের সঙ্গে দেখা হলো, কিন্তু তাদেরকে কিছুতেই বুঝতে দিলাম না আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। যাই হোক, আমরা এগিয়ে চললাম এবং শিবসা নদীর পাশে নিশানখালির কাছাকাছি একটি জায়গায় আমাদেরকে সিগন্যাল দেওয়া হলো। আমরা সেখানে নামলাম ট্রলার থেকে এবং জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে চলে গেলাম বনের ভেতরে। গহীন বন, চারপাশে কী আছে বোঝার উপায় নেই, কিংবা চারপাশ থেকেও বোঝার উপায় ছিল না যে আমরা কোন জায়গাটিতে ছিলাম। নিশানখালির একটি জায়গায় বলছিলাম যে এই বনটি ভীষণ ভীষণ গভীর এবং এখানে বাঘের আনাগোনাও অনেক বেশি। যাই হোক, সেই প্রস্তুতি ছিল বনদস্যুদের। তো আমরা সারাদিন তাদের সঙ্গে সময় কাটালাম, তারা আত্মসমর্পণের আবেদন করেছিলেন সেদিন। তো তাদের সঙ্গে সেই গল্পগুজব করে আমরা যখন দুপুরের বিরতি নিলাম, তারপরে পাশে বেলমারি একটি জায়গা রয়েছে, সেই জায়গা দিয়ে ছোট্ট ডিঙ্গি নৌকা নিয়ে চলার পথে দেখলাম যে অনেকগুলো সুন্দরী গাছ কাটা। সেই গাছ চোর ধরতে গেলেন বড় ভাই। না না না, ও যাবে কোথায়? আচ্ছা, আপনি তো না, আপনি তো আমার হাতে দিছেন না, আপনার মন আর ভরা লাগবে না। বন্দুক হাতে বনদস্যু, অর্থাৎ সেই সময়ের বনদস্যু নেতা বড় ভাই, অর্থাৎ ওহিদ বড় মিয়া, তিনি একাই ছুটে গিয়েছিলেন। বলছিলেন যে এখানে সংঘবদ্ধ একটি গাছ চোর চক্র রয়েছে, সেই গাছ চোরদের তিনি ধরবেন, এবং সত্যি সত্যি ধরেও ফেললেন। আমি খবর পাইছি যে তোরা গাছ কাটি,
আজ আমি 3-4 দিন কি আমারও তুলছেন? আমি ধরছি তাই। হ্যাঁ দিবেন তো, আপনি তো বড় ভাই। আপনারা কি করতেছেন এখানে? গাছ কাটতেছেন? হ্যাঁ বড় ভাই। সিন্দুর গাছ কি জন্য? এটা তো চুরি। এটা চুরি না, সুন্দরবনের গাছ চুরি করা ঠিক? কি জন্য পেটের দায়ে মাছ ধরা যায় না? মাছ পায় না মানে? ওরা তখন আওয়াজে আছে যে দুইজন গাছ চুরির সঙ্গে জড়িত। তাদের সঙ্গে কথা বলে জানলাম যে পাথরঘাটা থেকে একটি বড় গ্রুপ তারা এসেছিল সুন্দরবনের ভিতরে গাছ কাটতে, এবং সেই গাছ চোর চক্রটির বড় ট্রলার সহ অনেকেই সে দফায় ধরা পড়েছিল আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। যাই হোক, আবারও গল্পে ফিরে যাই। সেই রাতে আমরা বনদস্যু বড় ভাই বাহিনীর সঙ্গে ছিলাম, তাদের ট্রলারের ভিতরে ছিলাম, বেশ আড্ডাও দিয়েছিলাম। আমি বললাম কি মেসেজ দিবা? বলল কি যে ইংরাজিতে লিখে দিবা নি। আমি বললাম কি যে ইংরাজিতে লিখে দিলে তো হবে না, ইংরাজি আমি লিখতে পারি পড়তে পারি না, আর বাংলা পড়তে পারি লিখতে জানি না। এখন ওই লোক তো করছে যে কোন ক্লাসে কোন স্কুল, যে কোন স্কুলের লেখাপড়া, যে বাংলা পড়তে পারি লিখতে পারি না, ইংরাজি পড়তে পারি লিখতে, ইংরাজি লিখতে পারি পড়তে পারি না। আমি লোক এখন মেসেজ আমি পড়ি, আমি লিখি ইংরাজিতে, আমি ইংরাজি লিখতে পারি পড়তে পারি না, আমি আমি ইংরাজিতে দিই আর ওই বাংলায় দিই। আর বিএন যদি এই খবর জানতে পারে তাহলে কি হবে? মটকা গরম কালি নষ্ট হয়ে যাবে। আমি তো আর তোমার দলে না, এই সারছে সব গুমর ফাঁস হয়ে গেল। একটা গান হোক তাহলে, একটা গান হোক। আসি তুলাই শার হইলে চল্লিশারে মন, মনে মনে ভাবনা হইলে মিলবে নায়োজন। আসি তুলাই শার হইলে চল্লিশারে মন, মনে মনে ভাবনা হইলে মিলবে নায়ক মন। পাগল তো কথা বলে ও পাগল মন বলে, আমি চাই যত মনকে বুঝাতে, মনে চাই রঙের ঘোড়া দাবড়াইতে। বড় ভাই বাহিনীর একজন সদস্য ছিলেন গোলাম মাঝি, তার সঙ্গে আগেও হয়তো পরিচয় করিয়ে দিছি আপনাদের, কিন্তু আবারও বলি, সোজা ডান পাশে যেই মানুষটিকে দেখছেন তিনি হচ্ছেন গোলাম মাঝি। ভীষণ বেসুরো তার গলা, কিন্তু খুবই মন দিয়ে গান করেন। তো তার গান আমাদের শুনতে হলো, শুনলামও, অনেকক্ষণ আড্ডাও হলো। তো যাই হোক, এই বনদস্যু দলটি পরে আত্মসমর্পণ করেছিল সরকারের কাছে, তারা তাদের অস্ত্রগুলি সব জমা দিয়ে দিয়েছিল এবং তারা সবাই স্বাভাবিক জীবনে ফিরেছেন। আর ডান পাশে যাকে দেখছেন তিনি সেই দস্যু নেতা বড় ভাই। সুন্দরবনে বনদস্যু এবং শিকারী কিংবা গাছ চোরদের মধ্যে একরকমের দ্বন্দ্ব ছিল, আবার সখ্যও ছিল। তো এই বড় ভাই বাহিনীর মতো অন্য বাহিনীগুলো যখন আত্মসমর্পণ করে ফিরে আসে, তখন একরকমের চোরদের অর্থাৎ শিকারী এবং গাছ চোরদের অভয়ারণ্যে পরিণত হয়েছিল এই সুন্দরবন। তারপরে আসলে নানা রকমের কার্যক্রম চলছে, বন বিভাগ চেষ্টা করছে, যদিও শিকারের ঘটনা এখনও অব্যাহত রয়েছে। যাই হোক, সব মিলিয়ে বনদস্যুদের মূলোৎপাটনে জেলেদের উপকার হয়েছে, তারা স্বস্তি পেয়েছে, সেটি বড় কথা। যাই হোক, শেষ করছি, ভালো থাকবেন সবাই।
আচ্ছা, মহসিন ভাইয়ের কার্যকলাপগুলো বরাবরই ভালো লাগে। প্রত্যেকটা মানে যে কটা ভিডিও দেখেছি তার যে সমস্ত কাহিনী, তিনি যে সমস্ত অ্যাচিভ করেছেন যা যা কিছু, সেগুলো নিয়ে অনেক গল্প শুনেছি, কথা শুনেছি, কিন্তু আজকের ব্যাপারটা লাইভ হলো, আমার খুব ভালো লাগলো। প্রথমেই ভাবছিলাম যে একটা অ্যাডভেঞ্চারাস কিছু দেখবো এবং সেটায় কিছুটা হলেও আমার মনে হচ্ছে পূর্ণ হয়েছে। এবং এখানে যেটা দেখলাম যে জলদস্যুরা গাছ চোর ধরলো, এবং ওই কথাটা খুব ভালো লাগলো। গুলি চালাবো, তো গুলি চালানোটাই এদের কাছে কিছুই না সেই রকম ব্যাপার মনে হলো। যে বড় ভাই সে তো সর্দার, এবং সে অলরেডি যদিও মানে সারেন্ডার করেছে সরকারের কাছে, র‍্যাব বাহিনীর কাছে, তো সেখান থেকে আমি বলবো যে এই যে হেল্প করে মানে মহসিন ভাই এই যে এদেরকে হেল্প করেছে এবং তারা মূল জনস্রোতে ফিরে এসেছে, আর সাথে সাথে যখন মহসিন ভাইয়ের দরকার হয় তারাও তার সাথে যায় এবং হেল্প করে। যে কারণ বা মানে সুন্দরবনের সবচেয়ে যদি কেউ ভালো চেনে আমার মনে হয় তো এরাই চেনে, কারণ জলদস্যুই চেনে কোথায় কী রয়েছে এবং কোথায় কারা চুরি করছে, চামারি করছে, সেই জিনিসগুলো কিন্তু এরা খুব ভালো জানে। আর সেই জন্যই মহসিন ভাই খুব তাড়াতাড়ি আমার মনে হয় মানে প্রশাসনের থেকেও তাড়াতাড়ি এদের সাথে মিশে যেতে পেরেছে এবং তাদের মন বুঝে, তাদের জায়গা বুঝে তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনতে পেরেছে। এবং এই যে ছোট ছোট কাজগুলো, এই যে ছোট ছোট ভালো ভালো জিনিসগুলো খুব ভালো কাজ করে। এই এখানেও আমরা দেখলাম যে তাকে মহসিন ভাইকে বড় ভাই হেল্প করছে এবং চোর ধরালো, সে খুব ভালো লাগলো। ওইখানে মানে প্রথম দেখলাম কোনো চোরের হাতে দড়ি পড়াচ্ছে কোনো জঙ্গলের মধ্যে, এবং সুন্দরী গাছ, যত সম্ভব সুন্দরী গাছের সম্বন্ধে আইডিয়া ছিল না, গুল্ম জাতীয় গাছ এটুকুই জানতাম, কিন্তু যদিও গাছটা পুরোটা দেখানো হলো না, কাটা অংশটাই দেখানো হলো। সুন্দরী গাছের অন্য কোনো কাঠের কাজ হয় কিনা আমি সঠিক জানি না, তবে হয় নিশ্চয়ই, না হলে এটা নিয়ে যাবে না, শুধু জ্বালানি হিসেবে আমার মনে হয় না ইউজ হয়, এটা কোনো আসবাবপত্রতেও হয়তো বা কাজে লাগে। আর বাকি তো সবার সাথে মানে বড় ভাইয়ের যে গ্যাং রয়েছে তাদের সাথে তো আলাপ আলোচনা হলো, এবং যে মস্তি সবার সাথে একটা গ্যাং থাকলে সেটা আমরা দেখলাম। তো ভীষণ ভালো লাগলো আজকের ভিডিওটা, অ্যাডভেঞ্চারাস ছিল, যেটা দেখার জন্য এতদিন অপেক্ষা করেছিলাম। মানে মহসিন ভাইয়ের সবকটা ভিডিও, সবকটা না যে কটা ভিডিও আমরা করেছি সে কটাই কিন্তু অনেক গল্প শুনেছি, কিন্তু আজকে লাইভ অ্যাকশন দেখলাম, খুবই ভালো লাগলো। এই ধরনের যদি লাইভ অ্যাকশন থাকে মহসিন ভাই বা যে কোনো মানুষের, তাহলে প্লিজ আমাদের সাজেস্ট করো, আমরা সেগুলো নিয়ে আসব। আর তোমাদের কেমন লেগেছে জানিও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেল লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।